আইবিপিএস এক্সামে যে ধরনের কোশ্চেন আপনাদের সামনে আসে, আজ আমরা সেগুলো আলোচনা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, আইবিপিএস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাদা কপার সালফেট জলে মেশালে কোন রং হবে? উত্তর হচ্ছে নীল রং। কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ শনাক্ত করা হয়? উত্তর হচ্ছে বলয় পরীক্ষা। পটাশিয়াম ফেরোসায়ানাইট কী ধরনের লবণ? কী ধরনের? উত্তর হচ্ছে জটিল লবণ। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারী না হালকা? উত্তর হচ্ছে সামান্য ভারী। অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে? উত্তর হচ্ছে আম্লিক অক্সাইড। অক্সি অ্যাসিটিলেন শিখার তাপমাত্রা কত? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। হাইড্রোজেনেশন শব্দের অর্থ কী? হাইড্রোজেনেশন শব্দের অর্থ হলো জল উৎপাদক। হাইড্রোজেনেশন গ্যাস উৎপাদনে কী ধরনের দস্তা ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে বাণিজ্যিক দস্তা, ছিবড়া দস্তার ব্যবহার করা হয়। অক্সি হাইড্রোজেন শিখায় উষ্ণতা কত? উত্তর হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তর্ধৃত কাকে বলে? অন্তর্ধৃত কাকে বলে? তাহলে হচ্ছে যে কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তর্ধূতি পদার্থ বলে। কোন বিক্রিয়ার সদ্যমুক্ত হাইড্রোজেনকে কি বলা হয়? জার্মান হাইড্রোজেন, বা সদ্যমুক্ত হাইড্রোজেন হলে জার্মান হাইড্রোজেন। অ্যামোনিয়াম গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন? উত্তর হচ্ছে প্রিস্টাল 1774 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? মার্বেল পাথরের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। বায়ুর চেয়ে কার্বন ডাইঅক্সাইড কত গুণ ভারী? উত্তর হচ্ছে প্রায় 1.5 গুণ। ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপাইটে কাজ কি? বাতাসের ভাসমান ধূলিকণাকে অধঃক্ষিপ্ত করা। সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত? 99:1। গ্রিনহাউস এফেক্ট কি? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি প্রভৃতি গ্যাসের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মাধ্যমে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে না পারায় পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ার প্রতিক্রিয়া হয়, একে গ্রিনহাউস এফেক্ট বলে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি ফুল। গাইগার কাউন্টার কি কাজে লাগে? পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের কাজে লাগে। কার্সিনোজেনেসিস কাকে বলে? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কার্সিনোজেনেসিস বলে। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে? জৈব অজৈব পদার্থ জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাপকে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপতে ইকো সাউন্ডার ব্যবহার করা হয়। টাটকা ফল বা সাধারণ মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করে প্যাকেট ফুড করা হয়? উষ্ণস্থান শুষ্ককরণ পদ্ধতিতে। তাহলে শূন্যস্থান শুষ্ককরণ পদ্ধতিতে টাটকা ফল বা মাছের পদ্ধতিতে ব্যবহার করা হয়। তেজস্ক্রিয়তা মাপার একক কী? তেজস্ক্রিয়তা মাপার একক হচ্ছে কুড়ি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। মনে রাখেন আমাদের চ্যানেলটির নাম অনলাইন এডুকেশন টিচার, আপনাদের সাথে সবসময় থাকে। এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা আপনার সাথে সর্বদা আছি। থ্যাংক ইউ।